हेलो एवरीवन अस्सलाम वालेकुम वेलकम टू बैक अनदर वीडियो। सो आज के बाइक वाश कराते आनसी बाइक ब्लूते बेसिकली बाइक ब्लूते मात्र 49 टाकाय बाइक वाश करा जाए। एटा आगे कखनो होय नाई एखन नतून करे होच्छे। सो आपनारा बाइक वाश कराते चाहले अवश्य अवश्य बाइक ब्लूते चले आसबें। बाइक ब्लूर लोकेशन होच्छे वाशार ठीक अपोजिटे, लिंक रूटे ढोकार समय वाशार ठीक अपोजिटे होच्छे बाइक ब्लूटा। सो आमी लोकेशनटा दिए दिछि। सो आरो एकटा मजार जिनिस होच्छे बाइक ब्लूते आमार देखा मते अनेक सुंदर सुंदर किछु बाइक मडिफिकेशनेर जिनिस आना होइछे जेगुला खुबी एक्सपेन्सिव बा अवेलेबल ना। जे कोनो किछु बाइक मडिफिकेशनेर पार्टस प्रयोजन होले आपनारा बाइक ब्लूते एसे जोगाजोग करले, जदि ओनादेर काछे नाओ थाके ओनारा एनीहाउ आपनाके ম্যানেজ করে দিবে। सो आमार पार्सोनलि खुबी ভালো লাগছে বাইক ব্লুর ওদের ব্যবহার থেকে শুরু করে ওদের एवरीथिंग ওদের হসপিটালিটি বলেন সব কিছু। সো আমি এখন বাইক ব্লুর ওনারের সাথে কথা বলবো, ওনার সাথে পরিচয় হবো। সো ভাই আসসালামু আলাইকুম। আমার নাম আব্দুল্লাহ মামুন, আমি শ্যামলী পলিটেকনিক্যাল থেকে সিভিলে ডিপ্লোমা কমপ্লিট করছি, এখন আর কি ব্যবসা করতেছি আর কি। চাকরি করছিলাম, ভালো লাগতেছে না দেখে আমি আপনাদের জন্য আর কি বাইক, আমি আসলে বাইক রিলেটেড ব্যবসা করতে খুব ভালো লাগে আর কি। আমি বাইক কিনছিলাম আজকে থেকে 4 বছর আগে, তখন থেকে আমি বাইকের প্রতি একটা প্যাশনেট হয়ে গেছি, বাইক রিলেটেড সব কিছু আমার কাছে ভালো লাগে। আচ্ছা ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে চট্টগ্রামে হচ্ছে আপনার 100 টাকার নিচে কিন্তু কেউ বাইক ওয়াশ করায় না, তো আপনি কেন এত কমের মধ্যে বাইক ওয়াশ করাচ্ছেন? আমাদের ভিতরে যারা বাইকার বেশিরভাগ স্টুডেন্ট থাকে, তো স্টুডেন্টদের পক্ষে এই ইয়াটা করা অনেক কষ্ট হয়ে যায়, মানে অ্যাফোর্ড করাটা অনেক কষ্ট হয়ে যায় স্টুডেন্টদের। আচ্ছা ভাই, আমি আরেকটা কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে যে আপনি তো এতটুকু অনেক পড়াশোনা করছেন, যেহেতু ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন, তো আপনি চাইলে অনেক ভালো ভালো জব করতে পারতেন, বাট আপনি এই প্রফেশনটাকে কেন বেছে নিয়েছেন? আসলে আমি জব করি নাই যে তা না, জব করছি কিন্তু জবে বেশি দিন থাকতে পারি নাই। এই জিনিসটা আমার কাছে প্যাশনেট লাগে যে আমি পড়ালেখা করছি, এখানে ওইখানে যে থাকতে হবে এমন কিছু না। মানুষ যেটা ভালো লাগে পড়ালেখা তো সে করে, মানুষের সাথে কীভাবে কথা বলবে, কীভাবে মিশবে, এর জন্য ব্যবহারের জন্য পড়ালেখা করে। আমার কাছে এই কর্মটা ভালো লাগে, তো আমি এইটাই করি। আর আরেকটা জিনিস হচ্ছে আমরা কিন্তু অনেকে যে কোনো কাজকে অনেকে ছোট মনে করি, অ্যাকচুয়ালি কিন্তু এটা কিন্তু আপনি নিজে অনেক পড়াশোনা করছেন, আপনি চাইলে অন্য অনেক ভালো জব করতে পারেন, কিন্তু আপনি আপনার বাইকের প্রতি একটা প্যাশন আছে, বাইকের প্রতি একটা ভালোবাসা আছে, দ্যাটস ওয়াই আপনি এই কাজটাকে পছন্দ করেন। কাজগুলো আমি আমার মানুষ রেখে আমি করতে পারি, কিন্তু ওটা করে কিন্তু করি না। আমার দোকানে স্টাফ আছে, তারপর কিন্তু আমি কাজটা করি না। আমি আমার যতটুকু দেওয়ার প্রয়োজন আমি তার থেকে বেশিটা দেওয়ার চেষ্টা করি। ওনার কাছ থেকে আমার একটা জিনিস খুবই ভালো লাগছে, ওনার কাছ থেকে একটা মেসেজ এই ভিডিওর মাধ্যমে সবার কাছে পৌঁছাই, কোনো কাজই ছোট না, যে যে কাজটা করে সেটা যেন বেস্টাই দেয়।